দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহ আপনার কি না ওষুধ আছে মাটিতে, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। এখানে টুইন ওয়ান আছে, একটা ছেলের মাথায় 1 কুইন্টলের চাউলের বস্তা চাপিয়ে দেন, করিমপুর থেকে মাথায় করে নিয়ে এসে আপনার গ্রামে নামিয়ে দেবে, গোপালীপাড়া মসজিদে নামিয়ে দেবে। আর সে বলবে, মাওলানা আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন আমি পুরো করে নিলাম, আর চোখের সামনে 4 রিকাত ফরজ নামাজ হচ্ছে কিন্তু পড়তে পারলো না। ওকে জানতে হবে ওর দেহ সুস্থ আছে কিন্তু আত্মা রোগী হয়ে গেছে। আর একটা লোককে 5 কেজি মাল দিলে বোয়াতে পারবে না, প্যারালাইসিসের রোগী আজান শুনে ট্যাং টানতে টানতে এসে মসজিদের সাজদাই পড়ে গেল। জানতে হবে এর আত্মাটা সুস্থ আছে, দেহের রোগ হয়েছে। আজকে মানুষ আত্মা রোগে বেশি ভুগছে, দেহের রোগ কমে গেছে, আত্মার রোগে বেশি ভুগছে। আজকে মেয়েরা পর্দায় থাকছে না কেন, তাদের আত্মা রোগী হয়ে গেছে, দেহ সুস্থ আছে আত্মা রোগী হয়ে গেছে। এই জন্য এদেরকে পর্দা ভালো লাগছে না, পর্দায় থাকতেও মন চাইছে না। জি, তাহলে দুনিয়াটা কত লম্বা কত চওড়া। আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। কিয়ামতের ময়দানটা কত লম্বা চওড়া হবে, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। তো কিয়ামতের দিনটা 50,000 বছরে হবে, আর দুনিয়াটা আমরা কদিন বাঁচি। তাহলে ওই 50,000কে 24 দিয়ে ভাগ করেন, 2100 বছর প্লাস হবে, তার মানে তখন 1টা ঘন্টা হবে। সেইটাকে যদি 60 দিয়ে ভাগ করেন তাহলে মিনিটে দাঁড়াবে। ওই 50,000 বছরকে প্রথমে আপনি 24 দিয়ে ভাগ করে আবার সেই ভাগ ফলকে 60 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে 34 বছর প্লাসে 2-3 সপ্তাহ দাঁড়াবে, তার মানে তবে 1টা মিনিট হবে। তাহলে কিয়ামতের 1টা মিনিট সময় পৃথিবীর 34 বছর। যদি কোনো মানুষ 70-80 বছর বাঁচে বা 100 বছর বাঁচে, তো কিয়ামতের তুলনায় মাত্র 2 থেকে 2.5 মিনিট দুনিয়াতে ছিল। জি, আমি জিজ্ঞেস করি অনেক জায়গায়, আপনাদের জানাজার নামাজ হয়? আপনাদের এলাকায় মানুষ মরলে জানাজার নামাজ হয়? তো জানাজার নামাজের আজান দেন? দেন না। কোন ধরনের কথা, লোক জমা হবে কি করে, আজান দেয় না? দেয়। মসজিদে আজান হলো মাগরিবের, আর আপনি ইমাম সাহেবকে যেন একটু আসি, আজানের শেষে আর ইমাম সাহেবের আল্লাহ আকবরের সময় কত থাকে? মজেনে তকবীর, শেষ তকবীরে কি হয়, কাদকামাতিসসালাহ, কাদকামাতিসসালাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা, আর ইমামের আল্লাহ আকবর, কতটা পার্থক্য থাকে? কয়েক সেকেন্ড। যদি বিরাট বড় ইজতেমা হয়, ভাই কাতারগুলো সোজা করেন, ভাই ডান দিকে দেখেন, বাঁ দিকে দেখেন, ভাই এই সামনে লোক একটু দাঁড়ায়, ভাই আপনি একটু পিছান, 1 মিনিট। এটা দুনিয়া, এটা মারফুল কোরআনে তফসির করেছে। কি বলছেন, ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ও পৃথিবীর বাসীরা, ও দুনিয়াওয়ালা, তোমরা কান করে শোনো, যেদিন তুমি পৃথিবীতে এসেছো তোমার কানে আজান পড়ে গেছে, তোমার কানে তকবীর পড়ে গেছে, তার মানে তোমার জিন্দেগির আজানটা শেষ হয়ে গেছে, তোমার ইমামও রেডি হয়ে আছে, খালি তুমি মরে দেখো, ইমাম সাহেব এসে প্রথমেই তকবীর বেঁধে দিয়ে বলবে, আল্লাহুম্মাগফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া
চাহিদিনা এখানে স্টেজে বলেন চেয়ারে বলেন নিচে বলেন আর মেয়ে বলেন পুরুষ বলেন ছেলে বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন নারী পুরুষ যতজন আছি সকলের জিন্দেগির আজান শেষ হয়ে আছে শুধু ইমাম উজু করে রেডি আছে আর আমাকে এরই মাঝে কিছুক্ষণ আল্লাহ দুনিয়া করতে দিয়েছে তাই আমি সব ভুলে গিয়ে সুদ আর জুয়াতে নেমে গেছি এর নাম দুনিয়া শেখ সাদির কথা এটা তো তফসির শেখ সাদির কথা কি বলছে जहाँ आए बिरादर नुमानत बकर दिलंदर जहाँ फरी बंदवास मकुंता के एबर उम्र के दुनिया पोस्त के बेसियर का से चतु परवरदा कोस चुहंग रफ्तान कुन जाने पाक चिबर तक ते मुर्दाने चिबर रुए खा शेख सादिर कथा तो कत मजा रास्ता एक सुंदरी युवती पेरिए जाच्छे आर आमी ओ सुंदर युवक যদি লাফিয়ে কবাডি খেলার মতো ধরে নিই জি ভাই যুবতীকে যদি আপনি লাফিয়ে ধরেলেন একটা সুন্দরীকে দরকার আপনারও আছে তারও আছে কিন্তু কি পাবেন লাফ জুতা পাবেন কি পাবেন না আর এতগুলো লোক হ্যাঁ না বলে না শুধু লাফ মারবে না ওর বাপ মারবে ওর ভাইরা আরও বেশি করে পিঠে মরে যাবে হ্যাঁ কি হয়েছে ও জানোয়ার হ্যাঁ জানোয়ার ও জানোয়াররা শুরু করে দিয়ে হ্যাঁ আমি তো খেয়ালই করি নাই জানোয়ারদের উৎপাত শুরু হয়ে গেছে তো এবার শুনেন ওই ছেলেটা লাত খাবে কি খাবে না লাভ দিয়ে তাহলে জি হ্যাঁ যে আমার ভাই জানিলে তোমাকে দিবে রে জেলে মাঝি তুমি দেশে যাও চলিয়া আর বাকিটা বলবো না জি আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি মাঝি রে তোর ঢেউকা লাগিয়া তো ভাই জানলে তোকে জুতাবে মেয়েটা বলছে তো এবার শেখ সাদি বলছে তুই খ্যাপা বলি মেয়েটাকে লাভ মেরে ধরতে গেলি যদি তুই চালাক হস ওই মেয়েটার গার্জেন আছে বাপ আছে বাপ মরে গেছে তো ভাই আছে ওর যে গার্জেন আছে চালাক হলে তাকে লাফ মেরে বুকের ওপরে চেপেলে তোকে কেউ মারবে না জুতাবে না তার গালে চুমা দে তার অন্তরটাকে তুই আপন করে লে ওর বাপ যদি তোকে ভালো মনে করে লেয় আর তুই যদি ওর বাপের হৃদয়টা কেড়ে নিতে পারিস ওই মেয়েটি তোর কম্বলের তলে থাকবে আর যারা মারতো তোকে ওর ভাইয়েরা ওদেরকে শালা বলে ডাকবি সারা জীবন যান ভরে যাবে অতএব চালা খোলে মেয়ের গায়ে হাত দেওয়ার আগে মেয়ের বাপকে ধরে লাও শেখ সাদি বলছে পৃথিবী যদি তোদেরকে ভালো লাগে রে পৃথিবীকে ধরতে যাস না জাহান্নামের মেরে জাহান্নামের ফেরেশতারা মেরে তোকে লাথিয়ে লম্বা করে দেবে যদি পৃথিবী ভালো লাগে তো আল্লাহকে জড়িয়ে ধর পৃথিবীটা তোর পায়ের কোত্তা বানিয়ে দে দেবে সেই সাথে ওই ফেরিস্তার জান্নাতে জামাইয়ের মতো পৌঁছে দেবে পৃথিবীকে লাভ মেরে ধরতে যাস না আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি সূর্য ধরা সম্ভব কিন্তু ছায়া ধরা সম্ভব নয় তারপরেও কাছে আছে সূর্য ধরা সম্ভব রকেট নিয়ে কিন্তু ছায়া ধরা কিন্তু আছে কে কাছে ছায়া বলছে পৃথিবী ছায়ের মতো তুই এক লাভ মারবি তো আর এক লাভ মারবে পাগল হয়ে যাবি একে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজকে একটা দাগ টেনে দে মানে ফার্স্ট জানুয়ারি ঢুকে গেল তো তেইশ সাল যে চলে গেল দু মিনিট আগে তো এখান থেকে দাগ মেরে দিয়ে প্রথম থেকে আজ পর্যন্ত তেইশ সাল পর্যন্ত কেউ পৃথিবী কিনে শান্তি পায়নি তুইও পাবি না এটা শেখ সাদি বলল চলেন আরেকজন কি বলছেন চুয়াহাঙ্গের আফতান কোনা জানে পাক চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খাক মা আমার সকালবেলায় কেয়া সাবান নিয়ে বসলো খালি কুচলাইতে লেগেছে খালি খুশি ময়লা তোলা হলো তারপরে সুন্দর বডি লেশন বডি লেশনের পর চলে এলো কি বডি ওয়েল উঠেছে না
বডি অয়েল শেষ হয়ে গেল, তারপরে আয়রন করে জামা ফুল প্যান্ট পরে নিল, এরপরে এদিকে সেন্ট, এদিকে সেন্ট, তারপরে এখানে সেন্ট, তারপরে আতর, দাড়িতে আতর, কানে আতর, গোটা শরীরকে স্পেশাল করে বানিয়ে নিল। শেখ সাদি বলছে, চুহাঙ্গে রপ্তান কোনা জানে পা, চেবার থাকতে মুরদানে চেবার রইয়ে খাক, এতক্ষণ মাল আর বডির ওপরে মেহনত করলি, আত্মার ওপরে করলি না, আত্মার যদি আজরাইল টেনে লেয় তোর দেহটা কাঁঠাল পচা হবে রে, বিবি আর ঠোঁটে ঠোঁট লাগাবে না। এর নাম দুনিয়া। বলছে ভুল বললে, ভুল বললাম নাকি? ও তাই বলে, আমি বুড়ে গেছি তো কম শুনছি, এখন খালি উল্টে শুনছি, তাই হবে কি হবে না? দেখেন শেখ সাদির কথা গেল। এবার চলেন আরেকটা মুফাসসিরের কথা বলবো, দেখ কবি নজরুলের কথা বলবো। একটা মুফাসসির বলছে, এটা একটা গাছ, গাছে একটা ডাল, মা বোনেরা মন্দির। মা বোনেরা আবার জানুয়ারি শুরু করলে নাকি? আছে, এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এইটা একটা গাছ, গাছের একটা ডাল, এইখানে একটা লোক ঝুলছে আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি হাও হাও করে হুঙ্কার চাচ্ছে। আল্লাহ, বাঘকে বেশি ভয় না ইঁদুর বেশি ভয়? বাঘকে ভয়, ইঁদুরকে মানুষ তেরে দৌড়ে মেরে দেয়, বাঘের কাছে যাই না, তো বাঘকে বেশি ভয়। একবার করে দেখছে আর বলছে, আল্লাহ কি করবো, আল্লাহ হাতটা যদি ছেড়ে দিয়ে হাত পা ভেঙেও বাঁচতো, বাঘের জন্যে ছাড়তে পারছে না, দুইটা বাজুক হোক একদম অসার হয়ে গেছে আর উঠতে পারছে না। তা উঠি বা লাভ কী হবে, যে ডালটা ধরে ঝুলছে ওই ডালের গোড়াটা আবার দুটো ইঁদুরে কাটছে। বাঘের থেকে ইঁদুর আবার ডবল কাজ চালাইছে এখন, জি বাঘের থেকে ইঁদুর এখন ডবল কাজ চালাইছে, ইঁদুরে কাটছে কট কট করে। বলেন আপনারা মুখ খুলেন ওই লোকটা হাসতে পারবে কি? ওকে যদি বলে কাল বউ দেখতে যেতে পারবে কি? ওই লোকটা সিডি টিভি দেখতে পারবে কি? ওই লোকটা জানুয়ারি করতে পারবে কি? কিছুই ভালো লাগবে না, খালি মত চোখে দেখবে। তো উনি বলছেন, এই ডালে আমরা সবাই চেপে আছি, গাছটার নাম আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, অর্জুন গাছ, নিম গাছ, শাল গাছ, এই গাছ ও গাছ নয়, গাছটার নাম হচ্ছে আয়ু। আয়ু নামে গাছে প্রত্যেকটি মানুষ আমরা চড়ে বসে আছি, নারী পুরুষ। ওই আয়ু নামে গাছের একটা ডালের নাম হচ্ছে বয়স, বয়সের ডাল ধরে আমরা ঝুলছি, আজরাইল প্রতিনিয়তে হুঙ্কার মারছে, আর আমার বয়সের ডালটা দুইটি ইঁদুরে কাছে, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। সাদা ইঁদুর বলতে দিন, কালো ইঁদুর বলতে রাত, দিন রাত কট 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 করে বয়স কেটে দিয়েছে। ও বন্ধু তুমি কেমন করে আনন্দ করো, জুয়া খেলো, হাতে কি করে তাসের ঝালটা তোমার কাছে থাকে, তুমি জানো কি তোমার নাকটা হচ্ছে তোমার করত, প্রতি সেকেন্ডে সে তোমার বয়স কাটতে রয়েছে। আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, আর হায়াতের ডাল কাটার জন্যে একটা দুইমুখ করত তোমার চোখের সামনে লাগিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিলেও বয়স কাটছে, নিঃশ্বাস ফেললেও বয়স কাটছে, অতএব কেমন করে তুমি আনন্দ করো, আর আজি তুমবিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা, ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আর কি বুঝাবো, জি তুমি সবই তো মেয়েদের করলে, মেয়েরা বাদ নাকি, মেয়েরা মরবে না, অমর অমর সবই মরবে। এবার কবি নজরুল কি বলছে দেখেন, আপনাদের এই গ্রামের একটা ছেলে কুয়েতে থাকে, 20-25 বছর পর এসেছে, টাকা ট্রাকে করে বইতে হবে, এত টাকা দিয়েছে আল্লাহকে ট্রাকে, কোটি কোটি টাকা আল্লাহ কোথা থেকে দিয়েছে, যখন ঘর বানাবে তো জায়গা পছন্দ হচ্ছে না, কলকাতা দিল্লি চেন্নাই ঘুরে বেড়াচ্ছে খালি প্লেনে প্লেনে, জায়গা পছন্দ হচ্ছে না। কে বলেছে চোখ কাঁটোয়াতে জায়গা দেখি, নদী পার হতে গিয়ে বৈশাখ মাসে নদীটা ছোট হয়ে গেছে, আর সাদা বালিটা দেখে বলছে এইটাই পছন্দ, জায়গাটা ঠিক করেছে পছন্দ,
ইঞ্জিনিয়ারকে নিয়ে যে বলছে এখানে মাপ ঘর হবে, বাংলা হবে, গাড়ি ঘর হবে। ইঞ্জিনিয়ার বলছে ভাই এই জায়গাটা কেমন লাগছে না, বলছে তোর বাপের টাকা। এক কথায় ওকে চাবি মেরে দিল ওর মুখে। ওর প্রাইমারি স্কুল পার হয়ে স্কুলের মাস্টার পেরিয়ে যাচ্ছিল, কি সেলিম কখন এলে বাবা, বলে এক মাস হলো স্যার আসা, এখানে কী করছো, বলে বাড়ি বানাবো, এখান তো নদীর মা, স্যার যান আপনার বাপের টাকা লাগে। যে যা বলে তাকে একটাই উত্তর দেয়, তোর বাবার টাকা। হ্যাঁ, ওর টাকার গরম আর সহ্য হয়েছে না। কবি নজরুল বলছে আর বুদ্ধি কেউ দিতে যাস না, যা কিছু করুক। একটা কবিতা শুনিয়ে দে ওকে। নদীর একল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা, সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা, সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। মন রে সেই নদীর মাঝে কোন ভরসায়, সেই নদীর মাঝে, সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়, যখন ধরলো ভাঙন পেলিহি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ, যে কুমারে গড়ল দেহ তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিন ভিক্ষা মেঘে পথে চলে, শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। কখন তুমি হও উদাসী শান সারবেশে, আবার দেখে হও কয়েদি লইয়া কাফন ভেসে, ভাঙা গড়ার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই, জোয়ার ভাটার খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। বুঝাতে পারলাম? একবার হা না বলেন। আজ খুব কষ্ট পেয়েছি, মাইকম্যান রেগে যাবার আমার উপরে লাঠি, বেশ কিছু মাইকম্যান আছে আমাকে খুঁজে বেড়াচ্ছে, খালি একা পেলেই মেরে শেষ করে দেবে। এ মাইকগুলো জলসার মাইক নয়, মাইক ছিল চার দিন আগে, মাইক ছাড়তে মন ছিল না। আমরা মাইক খাই তো, এটা আমাদের খাবার। কি বললাম তাহলে? আলামে আরওয়া, আত্মজগৎ থেকে ধীরে ধীরে মায়ের পেটে এলাম, মায়ের পেটে আমি কি পেলাম, দেহটা পেয়ে গেলাম, এই দেহ নিয়ে আমি দুনিয়া করতে শুরু করলাম। আল্লাহ তাআলা বলছেন, খবরদার আমি দুনিয়া করার জন্য তোমাকে যে যে লিস্ট দিয়েছি সেই কাজগুলো তুমি ঠিক 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 করে আমার কাছে ফিরে আসবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, খবরদার আমার কথার বাইরে এক পা ফেলবে না। ভাইরা আমার, আপনার
আপনার মসজিদে আমি ইমাম, একটা ছেলেকে ডাকলাম বাবা রফিকুল শোনো, তোমাকে 500 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, একটা গাড়ি আছে অমুক হাজির বাড়িতে, আব্দুল সালামের বাড়িতে গাড়িটা নিয়ে নাও, হুন্ডা গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে তুমি সোজা চলে যাও, কোথায় করিমপুরে চলে যাও, এই মালগুলোকে তুমি কিনে নেবে, ব্যাগে ভরে নিয়ে মাল নিয়ে চলে আসবে, আসার সময় তুমি গাড়িটা রেখে দেবে আবুল কালামের ঘরে, যাওয়ার সময় আব্দুল সালামের কাছে নেবে, আসার সময় আবুল কালামের ঘরে রেখে দেবে, তারপরে তুমি মাল আর টাকার সময় সব কিছু হিসাব আমাকে বুঝিয়ে দেবে। ছেলেটা বলল জি ঠিক আছে, কিন্তু বন্ধুরে বাজারে গিয়ে সে ভুলে গেছে যে আমার ওস্তাদ আমাকে পাঠিয়েছে, আমাদের অবস্থা তাই, আল্লাহ তাবারাকাতালা তাকে বলছে যা তোর মায়ের পেটে দেখ একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম হলো দেহ, ওর ভিতরে তুই ঢুকে যাবে, তারপরে তুই পৃথিবী করবে, ওটা নিয়ে স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য, ওটাকে নিয়ে খালার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি ঘুরবে, সমস্ত কাজ যখন তোর হয়ে যাবে, তোর কাজের যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ওই দেহটাকে কবরে রেখে দিয়ে তুই আমার কাছ থেকে আত্মা একা গেছিলে, একা ফিরে আসবি, তোকে আমি কোরআনে লিস্ট দিয়েছি কোন কোন জিনিস দুনিয়া থেকে নিয়ে আসবে, এগুলো আমি বুঝে নিব, আমি হিসাব বুঝে নিব, এবং আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতে হবে। যেমন আমি বাংলাদেশে যাই প্রতি বছর 1-2 মাস করে থেকে আসে, সেখানে ঘোরাফেরা করে একটা গাড়ি আছে, তাকে ডেকে নিই বর্ডারে তুমি এসো, সে এসে যায় ওই গাড়িটা নিয়ে গোটা বাংলাদেশে ঘোরাফেরা, আমার কাজ সমস্তকে শেষ করে দিয়ে যেদিন আমি আসি ওই দেশের গাড়ি ওই দেশে রেখে দিয়ে, যেমনি আমি একা গেছিলাম একা ফিরে আসি, আত্মার দেহের খেলটা ওই রকম বন্ধুরে, আত্মা আসে আল্লাহর কাছ থেকে, দেহ আল্লাহর কাছ থেকে আসে না, দেহকে দুনিয়াতে আপনার কিনা মায়ের পেটে গ্রহণ করে নাই, একসঙ্গে দুনিয়ায় চলে আসে, দেহকে নিয়ে গোটা দুনিয়াকে অনুভব করে নেবে, কিন্তু আল্লাহ যা বলেছে ভব বাজারে নিতে, ওগুলো যদি নিল তো ভালো, না নিল না নিল, যেদিন মরে যাবে দেহ মাটিতে থেকে যাবে, আল্লাহর কাছে আত্মা ফিরে যাবে, তাকে জিন্দেগির হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোরা যখনই কি হচ্ছে তোদের, তোরা দুনিয়া নামে জগতে যখনই পৌঁছে যেছে, তখন রবে এর কথা তোরা ভুলে গেছিস, তোরা এত আত্মহারা হয়ে গেছিস, তোদের রব যে তোদেরকে পাঠিয়েছে কোনো কাজ দিয়ে, এটা তোদের মাথা আর থাকছে না। আল্লাহ তাবারাকাতালা এর পরের আয়াতে বলছেন ইল্লা তাফিরু ইউআদ্দিবকুম আযাবান আলিমা ওয়াইস্তাবদিল কওমান গাওরা গায়রকম ওয়ালা তাজুরুহু শাইয়া ওয়াল্লাহ একটা আয়াত বললাম, আবার তিনখানা আয়াত পড়েছি, আর একটা আয়াত করলাম, একটা উদাহরণ দিব গোটা আয়াতটা ঢুকে যাবে, বেশি আপনাদেরকে ভেজালে নিয়ে যাব না, 3 মিনিট আয়াতটা শেষ করে দিব, মেন ভেজাল ছিল এই দুনিয়ার বিষয়টা। আল্লাহ বলছে বান্দা শোন, তোদেরকে যখন জালসায় ডাকা হয়, তোদেরকে যখন মসজিদে ডাকা হয় মাদ্রাসায় ডাকা হয়, তোদেরকে যখন দিনের দিকে ডাকা হয় দান খায়রাতে ডাকা হয়, মেয়েদেরকে পর্দায় ডাকা হয়, তখন তোর জমিনকে আঁকড়ে ধরে বলে বসে যাস, তাহলে শুনেলে এতই যদি জমিনের পৃথিবীর প্রেমে পড়ে যাস আর আখেরাতকে ভুলে যাস, ইল্লা তানফিরু ইউআদ্দিবকুম আযাবান আলিমা, তোরা যদি আল্লাহর রাস্তায় না বের হস, আল্লাহর ডাকে যদি সারা না দিস, আল্লাহ যে যে যেমন করে চলতে বলেছে ওরকম যদি না চলিস, তাহলে শুনেলে ইউআদ্দিবকুম আযাবান আলিমা, আল্লাহ তোদের উপরে কঠিন আযাব পাঠাবে, ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাজুরুহু শাইয়া, আল্লাহ অন্য কমকে দিয়ে তোদের কাজ করে নেবে, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। একটা উদাহরণ দিব খালি,
হাজি সাহেব দুটো গরু কিনে নিয়ে এসছে, গরু চাষ করবে না, শুয়ে গেছে, ধরে জবাই করে জালসাদ্দিন বিক্রি করে দিল। তা বলে কি চাষ বন্ধ হয়ে যাবে না, অন্য গরু নিয়ে করবে, অন্য গরু নিয়ে করবে? আল্লাহ বলছে তোদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তৈরি কর, মসজিদ তৈরি কর, মাদ্রাসা তৈরি কর, কোরআনের প্রচার কর, তবলিগ কর, গোরস্থান রেডি কর। এটা তো আসল জায়গা রে ভাই, ওটা তো আসল জায়গা। কিন্তু এগুলো তোরা যদি না করিস তাহলে আজাবে আলিম তোদেরকে দেওয়া হবে, তোদের পরিবর্তে অন্য কম কি দিয়ে দিনের কাজ করে নেওয়া হবে। এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নেই, কিচ্ছুই নেই আল্লাহর কাছে, এটা ছোট্ট জিনিস। আল্লাহ এরপরে কি বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইযহুমা ফিল গার ইযা ইয়াকুলু লিসাহবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া ইয়াদাহু বিজুনুদিল লাম তারাহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়া উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকিম। ভাইরা আমার, আছেন তো গোটা দশ, এতেই যদি ছটা দাঁড়িয়ে যান, প্রথম থেকে ক্ষত দিল নে বকছি, কিছু বলার নেই। কিন্তু আপনারা যে আমার কাছে কম দামি তা নন, তাহলে আমি বক্তব্য করতাম না, অনেক 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 দামি। অতএব সবাই যদি চলেই যান তা আমি আর বসে থেকে কি করি? জি, এক এক করে যেতে শুরু করেছেন। আর জালসা কমিটি দেখেন এখানে উদ্দেশ্য লিখে দিয়েছে গোরস্থানের উন্নতি কল্পে, তো গোরস্থানের উন্নতি করার বুদ্ধি আর জানে না, পিস্তল লাগবে, প্রতিদিন মারো আর গোরস্থানে ভরো, উন্নতি তো হবেই। গোরস্থানের উন্নতি তো একটাই রাস্তা, এক বকিলের কাছে টাকা চাইতে গেছি জানেন, বলছে বাপ কিছু চাঁদা দাও, বলে কি হবে, বলে গোরস্থান ঘেরবো, বকিলু এক টাকা দিবে না। তো বলছে গোরস্থান ঘেরবো, টাকা দাও। তো উত্তরে বলছে গোরস্থান তো ঘেরাই আছে, বলে কি করে ঘেরা আছে, বলে যে বাইরে আছে সে যেতে চাইছে না, আর যে ভেতর আছে সে জীবনও আসবে না। দেখেন কত সুন্দর ঘেরা, বাইরে যতজন জীবিত আছে কেউ কবরে যেতে চাইছে না, আর যারা চলে গেছে কোনোদিন আসবে না। তুই জমি চাষ কর, তোর বাপ আর দখল নিবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। কত সুন্দর কথা, দেখেন টাকার কথা বললে বাকি কটা উঠে যাবে, আমি ওই ভয়ে টাকার কথা বলছি না, শুধু টাকার পাশে গেছি তাতেই চারানা চলে গেল। আর কমিটি বলছে লাখ পঁচিশে কালেকশন করতে হবে। হাজি খানে জমির দাম কত, যে গোরস্থানটা আপনাদের আছে ওখানকার জমির দাম কত? 10 লাখ টাকা বিঘে, অনেক দাম তাহলে আপনাদের। আমাদের গোরস্থান যেখানে আছে ওখানে 6 লাখ টাকাও লাগে। তো যাই হোক, বায়ান তো আমি ছাড়িনি, কিন্তু আপনারা যদি উঠতে শুরু করেন, আমি তিনজনকে নিয়ে তো থাকা যায় না। এক খ্যাপা বলে আল্লাহ তুমি বান দাও, গোটা দুনিয়ার লোক সব মরে যাক, একজনা যেন না থাকে, একে তাল গাছের মাথায় মাথায় পানি দাও, আমি আর সর্দারে বিটি থাকলেই হবে, এদিকে হুঁশ ঠিক আছে। তো আমার অবস্থা তাই, সব চলে যাক আর তুমি আর আমি থাকলেই হবে, মাইক আর বক্তা থাকলেই হবে। মা বোনেরা আমার, আপনাদের কাছে যে ব্যবস্থা রয়েছে, যার কাছে যা আছে 10, 20, 50 দিয়ে দেন। আপনারা আমাকে 5টা মিনিট টাইম দেন, উঠিয়েন না, আমি আয়াতের তর্জমার দিকে আর গেলাম না। যদি কোনো আল্লাহর গোলাম আছেন 1-2 হাজার টাকা দেনেওয়ালা, তা আল্লাহর হস্তে একবার হাতটা বাড়ান। আর আমি ভাবলাম অনেক লোক, আমি 100-200 পিস বই দিয়ে চলে এসেছি, তো লোক তো নেই, আর আমার বইয়ের কথা আপনাদেরকে বলেও লাভ নেই। যদি হ্যাঁ 20টা টাকা আমার একটা বইয়ের দাম, যদি কেউ নেন তো নেবেন, না নেন না নেবেন, আল্লাহর রহমতে চলছে সভা, কালকে সভা আছে আমার, কোথা বলা লক্ষ্মীপুর ইনশাআল্লাহ। কেউ আছেন আল্লাহর বান্দা, কেউ আছেন? যে পাড়াই হোক, টাকা যে দেবেন নিয়ত করেন, আমি পড়তে পারবো না, চশমা নিতে হবে, খুব মুশকিল। রফিকুল শেখ নাকি কি বল, রাখি বলে একটু বিপদে পুরো কানে বলে দিয়েন খালি, রাখি বল 3000 টাকা, রাকি বল শেখ 3000 টাকা। আর কেউ আছেন ভাই আমার? আহ, আমার সম্মানটা রাখার জন্য কত কষ্ট করে ছিল এতক্ষণ। জি ভাই, কেউ আল্লাহর গোলাম আছেন 1-2 হাজার টাকা দেনওয়ালা?
পাঁচটা সাতটা মিনিট চেয়েছি, তার মধ্যে এক মিনিট গেল আর ছ মিনিট উঠিয়ে না একসঙ্গে দোয়া পড়ি ছাড়ব। আল্লাহর গোলাম কেউ আছেন? এক দু হাজার টাকা দেনেওয়ালা, রসুলের উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে সেই কবরে তো যেতেই হবে সকলকে। মা বোনেরা আপনাদের কাছে যার কাছে যা আছে, দশ বিশ পঞ্চাশ চাদরে হোক, যেভাবে আপনাদের সিস্টেমিক করা আছে ওইভাবে দিয়ে দেন। জি মাশাল্লাহ। কেউ আছেন? ও হজ উমরার উপরে মক্কা মদিনার ফজিলত, ফাহাদ্দেশ শেখ, ফাহাদ্দেশ মহাদ্দিস, ফাহাদ্দিস মানে তুমি বলতে থাকো, খুব ভালো কোরআনের আয়াত তো, ফাহাদ্দিস মানে তুমি বলতে থাকো, আল্লাহর প্রশংসা তুমি বলতে থাকো, রসুলকে বলা হয়েছিল। তো উনি কত, তিনশো টাকা না, তিন হাজার, মাশাল্লাহ। দেখেন ইনিও তিন হাজার দিলেন, আল্লাহ ইনার ইজ্জতকে উপরে করুন, এবং যে কবরের জন্য দিচ্ছে সেই কবরকে কুশাদা করে দেন, আল্লাহ কবরের আজাবকে মাফ করে। মেয়েরা তো ফোন করছে, ওরা অনেকে আছে বলছে শেষ জানা না করে। তা আমার আর দম নাই তো, চার ঘন্টা চালাবো, ওদের দম থাকলে চেষ্টা করে না, অবশ্যই না, দু ঘন্টা থেকে এক মিনিট যেতে পারবো না। ঠিক আছে, এটা ভালো। হ্যাঁ মা বোনেরা আপনারা টাকা দেন তো, পাঁচ লাখ টাকা পাঠান না, কানে নাকের কটা খুলে দেন আর দশ মিনিট চালিয়ে দিছি না। আছেন কেউ পাঁচ হাজার টাকা, দু হাজার এক হাজার দেনেওয়ালা? মা আমার, বোন আমার, আপনি আমার পেটে হয়েছেন নাই আপনার পেটে আমি হয়েছি, সোনামানি চোখের সামনে লোক উঠে গেলে তখন আর বায়নের তাসির থাকে না, কেটে যায়। আর আপনারা তো পর্দার মানুষ, আর আমি তো আর হাফেজ নজরুল নয়, চোখ বন্ধ যদি অন্ধ হতাম তো একজনাও না থাকলে চালিয়ে যেতাম সুর করে, অসুবিধা ছিল না। তবে এখন আমি ডায়াবেটিসের রুগী, তারপরও নিয়োগ করেছি দু ঘন্টার নিচে উঠবো না ইনশাআল্লাহ। তো পুরো তো দু ঘন্টা হতে চলেছে, আর দু ঘন্টা নিয়ে এখন তো দেড় ঘন্টা বায়ন করি, তাও এখানে চালালাম, কয় লোকগুলোকে জ্বর করলো, খুব ভালো লাগলো। যে কটাই লোক ছিল পালাইনি আলহামদুলিল্লাহ, যাদেরকে ডেকেছি সবাই এসেছে, এইভাবে আসে না। আমি ওই জন্যই বলেছি যে নদিয়াকে খুব ভালো লাগে, এদেরকে ডাকলে কাছে আসে, বসে, শোনে, লোকগুলা উঠা বসা চলাফেরা করেনি, এরা দেখলো যে প্রায় শেষের দিকে তাই উঠতে শুরু করেছে। মাটি রায় কবর গৃহে সহে দিলাম যারে, আজকে আমি আপনাদের সামনে বায়ন করলাম, শুধুমাত্র দুনিয়া পর্যন্ত আত্মা জগৎ থেকে নিয়েছে মায়ের পেটের জগৎ, এরপর হলো দুনিয়া জগৎ। আগামীকাল মা বোনেরা চলে যাবেন সকলে, আগামীকালকে নিয়ত করছি কবর দিয়ে শুরু করব, কারণ এরপরে জগৎটা শুরু করব। যদি আপনারা যাবেন তো শুনতে পাবেন, মা আমার, বোন আমার, কবর এমন একটি জায়গা, একবার যে শুয়ে যায় দ্বিতীয়বার আর সে উঠে আসে না, মাটি রয়ে কবর গৃহে শোয়ে দিলাম যারে। নবী রসুল সাহাবা ইমাম আল্লাহর অলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না, হায় মাটির বিছানা ছেড়ে, মাটির কবর গৃহে শোয়ে দিলাম যারে। নবী রসুল সাহাবা ইমাম আল্লাহর অলি যত আছেন সোয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না, হায় মাটির বিছানা ছেড়ে, মাটির কবর গৃহে শোয়ে দিলাম যারে।